নবীর জন্মে কি আবু লাহাব বেজার ছিল মন খারাপ করি করেন ছিল উতবা বেজার ছিল সাইবা বেজার ছিল এর মানে নবীর জন্মে সবাই খুশি হ্যাঁ হ্যাঁ আসমানও খুশি জমিনও খুশি তরলতাও খুশি সাজারাত খুশি নবাতাত খুশি সবাই খুশি এমন কি আবু জাহালও খুশি আবু লাহাবও খুশি উতবাও খুশি শুধু তাই না আবু লাহাব এত খুশি যেই বাদী সংবাদ দিয়েছে তাকে আজাদ করে দিয়েছে নিজে 100 উট জবাই করে মানুষকে জন্মদিবস উপলক্ষে সিন্নি খাওয়াইছে কে খাওয়াইছে আরো মন খারাপ করে কোন কে আবু লাহাব এর মানে নবীর জন্মে বেজার না খুশি আরে কর্নারে ভাই বেজার না খুশি খুশি বহুত খুশি 100 উট কি আপনি খামখেয়ালি মনে করছেন নি 100 উট জবাই করেছে নবীর জন্মে এত খুশি কিন্তু নবী যখন নবী হয়েছেন তখনও কি খুশি না হ্যাঁ মাথা ঠিক আছে তো নষ্ট হয় নাই তো নবীর জন্মে সবাই খুশি নবীকে যে মহব্বত করে সেও খুশি নবীকে যে ভালোবাসে না সেও তখন খুশি দুনিয়ার সবাই নবীর জন্মে খুশি নবীর মিলাদে খুশি কিন্তু 40 বছর বয়সে নবী যখন নবী হয়ে গেলেন নবীর সিরাত শুরু হয়ে গেল নবীর দিন মানার বিষয়ে চলে আসলো নবীর সুন্নতের কথা চলে আসলো বলেন তো তখন কি আবু জাহাল খুশি না আবু লাহাব তো মনে হয় বগল বাজাইতে ছিল খুশিতে খুশি না বেজার আবু লাহাবের সাথে নবীর এমন আত্মীয় ছিল জানেন নবীর দুইটা মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই আনহুন্নাই দুইজনকে নবীজি বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উকবা এই দুইজনের কাছে তো বলেন তো নিজের দুই মেয়েকে দিয়ে মানুষ কার সাথে আত্মীয়তা করে যারে দেখতে পারে না যারে দেখতে পারে না তারে না যে মহব্বতের যার সাথে ভালো সম্পর্ক নবীর দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন আবু লাহাবের দুই ছেলের কাছে নবী নবী হবার আগে এত সম্পর্ক কিন্তু নবী যখন নবী হয়ে গেছে নবীর এবার মিলাদের পরে সিরাত শুরু হয়েছে নবীর সুন্নতের বিষয়ে চলে আসছে নবীকে মানার বিষয়ে চলে আসছে এবার প্রথম নবী যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার মুশরিকদের নাম ধরে ডেকে ডেকে বললেন আচ্ছা আমাকে বলো তো আমি যদি তোমাদেরকে কোনো সংবাদ দেই আমার কথা কি তোমরা বিশ্বাস করবা মক্কার প্রত্যেকটা নেতা এক বাক্যে বলেছিল মা জাররাবনা আলাইকা কাযিবা ও নবী মুহাম্মদ তোমারে আমরা জিন্দেগি তো মিথ্যা বলতে দেখি নাই কখনোই তোমাকে অসত্য বলতে দেখি নাই তুমি তো সত্যবাদী তোমাকে আমরা উপাধি দিয়েছিলাম আল আমিন এই উপাধি মুমিনের দেওয়া নয় ইমানদারের দেওয়া নয় মক্কার মুশরিকদের দেওয়া আল আমিন বিশ্বাস ভাজন এই উপাধি কি আল্লাহ দিয়েছেন আবু বকর সিদ্দিক দিয়েছেন কোন ইমানদারের দেওয়া উপাধি কিন্তু এটা না মক্কার মুশরিকদের দেওয়া উপাধি তারা নবীকে বলেছিল তুমি আল আমিন সবচেয়ে বিশ্বাস ভাজন সবচেয়ে আস্থা ভাজন তুমি মিথ্যা বলো না এবার নবী যখন বললেন আচ্ছা আমি যদি বলি সাফা পাহাড়ের অপর পার্শ্বে আমি তো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি যে উপরে থাকে সে দূরের বস্তু দেখে আমি যদি বলি পাহাড়ের অপর পার্শ্বে বিশাল এক বাহিনী আসতেছে তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদের পুরা মক্কা নগরীকে জ্বালিয়ে দেবার জন্য তোমাদেরকে ধ্বংস করার জন্য এমন সংবাদ যদি আমি তোমাদেরকে দেই তোমরা কি বিশ্বাস করবা মক্কার প্রত্যেকটা লোক বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি জীবনেও মিথ্যা বলো নাই তোমাদের তোমাকে কখনোই মিথ্যা বলতে আমরা দেখি নাই এরপরে নবী বললেন তাহলে শোনো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও লোকেরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে সফল কাম হয়ে যাবে যদি এই কালিমা না পড়ো তো তোমার মৃত্যুর সাথে সাথে এমন ভয়ঙ্কর ফেরেশতারা আযাবের ফেরেশতারা তোমাদেরকে পাকড়াও করার জন্য তোমাদেরকে ধরার জন্য তোমাদেরকে গ্রেফতার করার জন্য এমন ভয়ানক ভয়ানক ফেরেশতা দাঁড়িয়ে আছে তো আমলে সুন্নত আছে কয় নাই বুঝাইতে পারি নাই কয় সেহারায় সুন্নত কয় নাই পোশাকে সুন্নত কয় নাই ঘরের জীবনে সুন্নত কয় নাই
বিবাহের তরিকায় সুন্নাত কয় নাই বাজারের লেনদেনে সুন্নাত কয় নাই কিন্তু নাম কি সুন্নি হে আসলে সুন্নি না ভন্ড সুন্নি না ভুয়া ভালো করে বুঝেন যদি বাংলাদেশের নাগরিকের কাছে জন্ম সনদ না থাকে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড না থাকে বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট না থাকে সে বাংলাদেশী দাবি করলেও বাংলাদেশি হয় না পাকিস্তানের নাগরিক যদি তার পাকিস্তানের জন্ম সনদ দেখাতে না পারে পাসপোর্ট দেখাতে না পারে ন্যাশনাল আইডি কার্ড দেখাতে না পারে সে পাকিস্তানি হয় না ভুয়া হয় ভারতীয় নাগরিক যদি ভারতের জন্ম নিবন্ধন কার্ড দেখাতে না পারে ভারতের ন্যাশনাল আইডি কার্ড দেখাতে না পারে ভারতের পাসপোর্ট দেখাতে না পারে সে ভারতীয় হয় না ভুয়া হয় ঠিক তেমনি যেই ব্যক্তি বলবে আমি সুন্নি সুন্নি মানে সুন্নতি সুন্নি মানে আহলে সুন্নাত সুন্নি মানে তার জিন্দেগিতে নবীর সুন্নাত থাকবে কিন্তু চেহারায় সুন্নাত নাই পোশাকে সুন্নাত নাই আখলাকে সুন্নাত নাই বৈবাহিক জীবনে সুন্নাত নাই জিন্দগির কোথাও সুন্নাত নাই এই ব্যক্তি সুন্নি নয় সুন্নি নামের ভণ্ড আরে কি সুন্নি 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 নামের ভুয়া সুন্নি নামের কি উদাহরণ নাম্বার দুই সময় একদম কাছে আয় গেছে দশ মিনিট এবারে দুই নম্বর উদাহরণ দিয়ে শেষ করবো আমার কথা বুঝেন আমি কিন্তু ঠিক সাড়ে আটটাই ছেড়ে সাড়ে নটাই ছেড়ে দেবো হুজুর কাহিনা পড়েন বুঝেন দুই নম্বর উদাহরণ আপনারা রাগ করতেছেন আমার অনেক নিউজ ছিল অনেক লম্বা বয়ান করতাম কিন্তু সময় কমে গেছে আমি আগেই বলছি সাড়ে আটটা পর্যন্ত আমি থাকবো এখন হুজুর আমরা যতই করে দেরি করতো আমার কোনো সুযোগ নেই এই জন্য একটু একটু কথা বলতেছি একটা উদাহরণ দিয়ে শেষ করবো বুঝেন ধরেন আজকের এই সুন্দর মাহফিল হচ্ছে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে তো ধরেন আমরা কোনোভাবে আগামী বছর জামিয়াতে ইব্রাহিম মাদ্রাসায় আল্লাহ কবুল করেন ধরেন আমরা একদম বাইতুল্লাহ শরীফের প্রধান ইমাম সাহেব আব্দুর রহমান সুদৈসি দামাত বারাকাতুহুমকে দাওয়াত দিলাম তা আব্দুর রহমান সুদৈসি সাহেব আমাদের এই ভাগদি এলাকায় আসবেন কথার কথা উদাহরণ দিচ্ছি বুঝেন তো আমরা কি করুম ধরেন আমরা কি করলাম উনি যেই বিমানে নামবেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সেই বিমানবন্দরের রাস্তা থেকে নিয়ে এই ভাগদি পর্যন্ত রাস্তার দুই পাশে যত বিল্ডিং আছে সব বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে চিকা মারলাম কি চিকা আব্দুর রহমান সুদাইসি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বুঝতেছেন আমার কথা রাস্তার চারপাশে লাল নীল বাতি জ্বালাইলাম বুঝতেছেন বুঝতেছেন এরপরে রং বেরঙ্গের পতাকা টানাইলাম এরপরে নানা ধরনের লিফলেট লেখলাম যে সুদেজি সাহেব আসতেছে বিশাল বড় এক প্যান্ডেল সাজাইলাম মাইকিং করলাম পুরা নরসিংদী জুড়ে নারায়ণগঞ্জ জুড়ে গাজীপুর জুড়ে পুরা আশেপাশের কয়েক জেলায় মাইকিং হলো পোস্টারিং হলো দেওয়াল লিখন হলো এরপরে আরো কি করলাম এক হাজার ওট জবাই দিয়া সিন্নির আয়োজন করলাম বুঝতেছেন শুধু তাই না আমরা কয়েক লক্ষ মানুষ গিয়ে একদম ঢাকা বিমানবন্দর থেকে ভাগদি পর্যন্ত হুজুরের র্যালি বের করে যশন করে জুলুস করে স্লোগান দিতে দিতে হুজুরের মাহফিলে নিয়ে আসলাম বুঝতেছেন আমার কথা হুজুর আসলো আমরা স্লোগান দিলাম হুজুরের শানে সঙ্গীত গাওয়া হলো একটা মানপত্র পাঠ করা হলো হুজুরের শানের উপরে বড় বক্তব্য দেওয়া হলো সিন্নিও পাকানো হচ্ছে লিফলেটও হয়েছে সঙ্গীত গাওয়া হয়েছে বড় বক্তব্য দেওয়া হয়েছে এলাকায় এলাকায় মাইকিংও করা হয়েছে লাল নীল রঙের বাতিও জ্বালানো হয়েছে বহুত কিছু করা হয়েছে এবার হুজুর আসলেন মঞ্চে এসে বসলেন মঞ্চে বসার পরে বললেন বাবজান আমি তো সৌদি থেকে অনেক লম্বা সফর করে আসছি তো আমি তোমাদেরকে দুইটা কথা বলবো দুইটা কথা আমারই দুইটা কথা শুই না তোমরা মানো তোমরা মানো আমরা বললাম না হুজুর আপনার জন্য মাইকিং করুন আপনার জন্য লিফলেট বানাবো আপনার জন্য স্লোগান দেব আপনার জন্য র্যালি বের করব আপনার জন্য যশন করব আপনার জন্য জুলুস বের করব আপনার জন্য সিন্নিও পাকাবো আপনার জন্য লাল নীল বাতিও জ্বালামো আপনার জন্য সব কিছু করব কিন্তু আপনার কোনো কথা মানবো না বুঝে নেওয়ার কথা আপনার কোনো কথা মানব কিন্তু আপনার জন্য লিফলেট বানাবো আপনার জন্য মাইকিং করব আপনার জন্য স্লোগান দেব আপনার জন্য মানপত্র লিখব আপনার জন্য গজল গাবো
আপনার জন্য জশন করব আপনার জন্য জুলুস বের করব আপনার জন্য রেলিও বের করব আপনার জন্য বিশ্ব আশিক রাসূল সম্মেলন করব আরে একদিন দুই দিন না 90 দিন ব্যাপী করব সব কিছু করব মাইকিং করব সিনিও খাওয়াবো জিলাপিও খাওয়াবো বিরানিও খাওয়াবো কিন্তু আপনার কোনো কথা মানব না কোনো কথা কোনা কেন কোনো কথা এই কথা যে কয় হে কি ওই হুজুরের আশিক হাসা কথা কোন হুজুরের আশিক না বাট পা কথা কোন কথা কোন যে বলে হুজুর সব করুম আপনার জন্য কিন্তু কথা মানতাম না আদেশও মানুম না নিষেধও মানুম না আপনি ডান দিকে বললে আমি বাম দিকে যাব বলেন আশিক না বাট পা কথা কোন না কেন ডরাইতেছেন নাকি নিজেরে যে আওয়াজ করে না বুঝতে সমস্যা আছে কোন হে আশিকে এ কি আশিকে হুজুর না বাট পা ওই আশিকে হুজুর না বাট পা মাথা ঠিক তো সবার মাথা ঠিক কিন্তু এর উল্টা হুজুর আসলেন আয়েশা দেখলেন মাইকিং হয় নাই আয়েশা দেখলেন লিফলেট হয় নাই আয়েশা দেখলেন লাল নীল বাতি কেউ জ্বালায় নাই আয়েশা দেখলেন বড় প্যান্ডেল হয় নাই ছোটখাটো একটা চেয়ার নিয়ে বসছে আয়েশা দেখলেন সিন্নি পাকায় নাই এসে দেখলেন বড় কোনো আয়োজন না কিন্তু মানুষে ভরপুর আসার পরে হুজুরে যা বলে সবাই তা মানে হুজুর যা করতে নিষেধ করে সবাই তা থেকে বিরত থাকে হুজুর যা করতে বলে সবাই তাই করে এর মানে হুজুরের সব কথা মানতে শুরু করে দেয় তাহলে এই লোকগুলোর উপরে হুজুরে খুশি হয়ে যাবে বলেন 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 খুশি হবে না আর এই লোকগুলোই হুজুরের প্রকৃত আশিক বুঝাইতে পারেন এই মনে এরাই হুজুরের কি প্রকৃত আশিক এরা ধোকাবাজ এরা প্রতারক ভালো করে বুঝতেছেন মাথা ঠিক আছে তো এবার ভালো করে বুঝেন আবু তালেব আবু তালেব নবীর রক্তের আবু তালেব নবীর আপন চাচা আবু তালেব নবীর জন্ম দেখেছে আবু তালেব নবীর মিলাদ দেখেছে আবু তালেব নবীর মিলাদে খুশি হয়েছে জন্মে খুশি হয়েছে আবু তালেব নবীর জন্মে খুশি হয়ে কবিতা লিখেছে কি কবিতা ও আবিয়াদ ইস্তাসকাল গামাম বিওয়াজহিহি সামাদুল ইয়াতামা ইসবাতুল লিল আরামিলি নবীর জন্মে খুশি আবু তালেব নবীর আশিক আবু তালেব নবীর ইশকে পাগল আবু তালেব নবীর জন্য ফেদা আবু তালেব নবীর জন্য উৎসর্গ আবু তালেব এমন ব্যক্তিত্ব যখন কেউ নবীর দিকে ঢিল মারতো আবু তালেব এমনি সামনে দাঁড়ায় যাইতো নিজের বুকে ঢিল নিত নবীর গায়ে আঁচড় লাগতে দিত না আবু তালেব নবীকে এত ভালোবাসত আবু তালেব নবীকে এত মহব্বত করত তিন তিনটা বছর একদিন দুই দিন না তিন তিন বছর আবু তালেব নবীর মহব্বতে নবীর ভালোবাসায় শিয়ামে আবু তালেব নবীর এশকে তিন বছর জেল খাটছে আবু তালেব নবীর মহব্বতে তিন বছর জেল খেটেছে আবু তালেব নবীকে ভালোবাসত আবু তালেব নবীর জন্মে খুশি আবু তালেব নবীর আত্মীয় আবু তালেব নবীর বংশের আবু তালেব নবীর জন্য ফেদা আবু তালেব নবীর জন্য কবিতা লেখে আবু তালেব নবীর জন্য উৎসর্গ কিন্তু কিন্তু নবী বললেন আবু তালেব আমাকে মানো আবু তালেব আমার কালিমা মানো আবু তালেব আমার দাড়ি মানো আবু তালেব আমার সুন্নত মানো আবু তালেব আমার সিরাত মানো আবু তালেব আমার দিন মানো আবু তালেব বলে না 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 ও মোহাম্মদ তোমাকে ভালোবাসবো তোমাকে মহব্বত করব তোমার জন্য তোমার জন্য কবিতা লিখব আবু তালেব বলে ও নবী তোমার জন্য সবকিছু করব তোমার জন্য জান হাজির তোমার জন্য মাল হাজির তোমার জন্য কবিতা লিখব তোমার জন্য সব কিছু করব কিন্তু তোমার দিন মানবো না তোমার সুন্নত মানবো না তোমার দাড়ি মানবো না তোমার শরীয়ত মানবো না তোমার হুকুম মানবো না তুই আবু তালেব নবীকে ভালোবাসার পরেও নবীকে মহব্বত করার পরেও নবীর জন্য নিজের জান কুরবান করতে রাজি হবার পরেও নবীর দিন না মানার কারণে নবীর সুন্নত না মানার কারণে নবীর সিরাত না মানার কারণে আবু তালেব তো জাহান্নামী আবু তালেব তো জাহান্নামী আবু তালেব তো জাহান্নামী কিন্তু 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 এর উল্টা এর উল্টা এর উল্টা হযরতে বেলাল নবীর আত্মীয় না বেলাল নবীর বংশের না বেলাল চেহারাও বেশি সুন্দর ছিল না দেখতে কালো ছিল বেলাল বেলাল মক্কার কুরাইশ বংশের না বেলাল উঁচু কোনো বংশের না গোলাম বংশের নিজেও গোলাম বাবাও গোলাম ছিল গোলাম বংশের আরে মক্কার
কোনো বংশীয় গোত্র তার জন্ম হয় নাই ওই দূরের ইথিওপিয়া থেকে আসছেন আবিসিনিয়া থেকে আসছেন ওই বেলাল নবীর জন্ম দেখেনি নাই বেলাল নবীর জন্মে খুশি হয়ে কবিতাও লিখতে পারেন নাই বেলাল নবীর জন্মে খুশি হয়ে উট কুরবানি দিতে পারে নাই ওই বেলাল নবীর আত্মীয় না হবার পরেও ওই বেলাল নবীর বংশের না হবার পরেও ওই বেলাল নবীর জন্মে খুশি হয়ে উট কুরবানি না দিতে পারার পরেও বেলাল যখন নবীর দাড়িকে নিজের দাড়ি বানিয়েছে নবীর সুন্নতকে নিজের সুন্নত বানিয়েছে নবীর সিরাতকে নিজের সিরাত বানিয়েছে নবীর দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়িত করে নিয়েছে তো ওই বেলাল ওই জায়গায় পৌঁছে গেছে হেঁটে চলে মদিনার গলিতে জুতার আওয়াজ পৌঁছে যায় জান্নাতে নবীজি বলেছেন মিরাজের রাতে আমি যখন জান্নাতে গিয়েছি শেষ রাতের দিকে তো হঠাৎ করে এ ভাই আর তিন মিনিট আছে কথা বলেন না বলেন বুঝেন বুঝেন আর পরে 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 এখন আর কথা বলেন না পরে আমার বংশ শুনে পরে আপনার সামনে আসেন বুঝেন কথা বুঝেন মেরাজের রাতে নবী যখন জান্নাতে গিয়েছেন শেষ রাতের দিকে জান্নাতে যাওয়ার পরে নবী বললেন জিব্রাইল এ তো শেষ রাত্রে জান্নাতে কার জুতার আওয়াজ পাওয়া যায় জান্নাতে জুতার আওয়াজ পাওয়া যাচ্ছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই জুতার আওয়াজ হলো আপনার আশেক বেলালের জুতার আওয়াজ বেলাল শেষ রাত্রে তাহাজ্জুদের আজান দেবার জন্য বেরিয়েছে তো মদিনার গলিতে আল্লাহ জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে বলেন বলেন কিওয়ালা আশেক হবেন নিজেই ঠিক করেন কিওয়ালা আশেক হবেন আবুলা আবু তালেব ওয়ালা আশেক না বেলাল ওয়ালা আশেক বলেন বলেন কিওয়ালা আশেক হবেন এই বাংলাদেশে আমাদের নরসিংদীতেও এরকম লোক আছে যারা বলতে চায় আমি তো নবীর আশেক নবীর এশকে পাগল আচ্ছা তো কি করতে হবে নবীর এশকে পাগল হয়ে দেওয়ালে দেওয়ালে লিখব বিশ্ব আশিক রাসূল সম্মেলন নবীর এশকে পাগল হয়ে লাল নীল বাতি জ্বালায় নবীর এশকে পাগল হয়ে জশ্নে জুলুস করে নবীর এশকে পাগল হয়ে র্যালি বের করে নবীর এশকে পাগল হয়ে গরু জবাই করে নবীর এশকে পাগল হয়ে মাহফিল করে নবীর এশকে পাগল হয়ে লিফলেট বাজি করে নবীর এশকে পাগল হয়ে মাইকিং করে নবীর এশকে পাগল হয়ে জিলাপি বিলায় নবীর এশকে পাগল হয়ে সব কিছু করে কিন্তু নবী বললেন রাখ রাখে না নবী বললেন সুন্নত মান মানে না নবী বললেন পর্দা কর করে না নবী বললেন দিন মান মানে না নবী বললেন সৌদ ছাড় ছাড়ে না নবী বললেন হারাম ছাড় ছাড়ে না এর মানে নবীর কোনো কথা মানে না নবীর দিন মানে না নবীর শরীয়ত মানে না নবীর সুন্নত মানে না নবীর সিরাত মানে না নবীর কোনো কিছু মানে না কিন্তু নবীর এশকে পাগল নবীর জন্য সিন্নি বিলায় নবীর জন্য মাইকিং করে নবীর জন্য লাল বাতি জ্বালায় নবীর জন্য নীল বাতি জ্বালায় নবীর জন্য চিকা মারে নবীর জন্য মাইকিং করে নবীর জন্য লিফলেট বাজি করে নবীর জন্য বড় বড় প্রোগ্রাম করে নবীর জন্য সব কিছু করে কিন্তু নবীর সুন্নত মানে না নবীর সিরাত মানে না এরা আশিক রাসূল নয় এক নম্বরের বাটপা এরা আশিক রাসূল আর আশিক রাসূল তো সেই ব্যক্তি হবে যার চেহারা দেখলে নবীর কথা মনে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ নবীর দাড়ি মনে হয় এমন ছিল যার গায়ের জামা দেখলে মনে হবে হ্যাঁ হ্যাঁ নবীর জামা মনে হয় এমন ছিল আরে আশিক রাসূলের ছোট্ট সংজ্ঞা হলো যারে দেখলেই নবীর কথা মনে পড়ে যারে দেখলেই কার কথা মনে পড়ে যার বীর তরিকা দেখলে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমার নবীর বীর মনে হয় এমনই ছিল যার দৈনন্দিন জিন্দগির চলাফেরা দেখলে নবীর জিন্দগির কথা মনে পড়ে এই ব্যক্তি প্রকৃত আশেক রাসূল ঠিক না আমরা আসল আশেক রাসূল হতে চাই দুই নম্বর শেষ কথা হুজুরকে নিয়ে আসেন শেষ কথা শেষ কথা আমি বলতেছি শেখুল ইসলাম শেখুল ইসলাম শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কবিতা বলে শেষ করে দিচ্ছি তাকে যখন বন্দি করে ইংরেজরা নিয়ে যাচ্ছিল আন্দামান দ্বীপপুঞ্জে যাওয়ার সময় নবীর রোজার দিকে তাকিয়ে তিনি বলতেছিলেন চমকতা রহে তেরে রোজে কা মনজার চমকতা রহে তেরে রোজে কা মনজার সালামত রহে তেরে রোজে কা জালি মুঝে ভি আতা কর ও শৌকে আবু জর মুঝে ভি আতা কর ও জজবায়ে বেলালি সবাই বলেন আমিন।